গুরুচাঁদ ঠাকুরের নামাঙ্কিত মুক্ত মঞ্চের উদ্বোধন বনগাঁতে। অনুষ্ঠানে রক্তদান শিবিরে রক্ত দিলেন প্রাক্তন সাংসদ। স্থানীয়দের দাবি পূরণে খুশি পৌর কর্তৃপক্ষ। গুরুচাঁদ ঠাকুরের নামাঙ্কিত মুক্ত মঞ্চ, ঠান্ডা পানীয় জলের প্রকল্প, নেড়াপুকুর বটতলা থেকে বনগাঁ পৌরসভা এলাকার শেষ প্রান্ত পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তার উদ্বোধন সহ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে। এই উপলক্ষে এদিন এক রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। রক্তদান শিবিরে অন্যান্য স্বেচ্ছায় রক্তদাতাদের পাশাপাশি রক্তদান করলেন বনগাঁ লোকসভার প্রাক্তন সাংসদ মমতা ঠাকুর। দেবগড় প্রাইমারি স্কুল ও দেবগড় হাই স্কুল প্রাঙ্গণে গড়ে উঠেছে এই মুক্ত মঞ্চ। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর শম্পা মহন্ত বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এলাকায় একটি মুক্ত মঞ্চের। দীর্ঘদিনের সেই দাবি পূরণ করতে পেরে আমরা আনন্দিত। পাশাপাশি স্থানীয়দের দাবি মেনে নেড়াপুকুর বটতলা থেকে পৌর এলাকার শেষ প্রান্ত পর্যন্ত প্রায় 3 কিলোমিটার পাকা রাস্তার উদ্বোধন হয়েছে। মানবিক মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় আমাদের বনগাঁ পৌরসভার প্রচেষ্টায়, বিশেষ করে জনমানুষের জননেতা শ্রদ্ধ ভূপেন্দ্রনাথ শেঠের সুযোগ্য পুত্র গোপাল শেঠ মহাশয় তার প্রচেষ্টায় যে আমরা আমাদের ওয়ার্ডে দেবগড় প্রাইমারি এবং দেবগড় হাই স্কুল মধ্যে আমাদের যে একটা রাজস্ব, সে গুরুচাঁদ ঠাকুরের নামকরণ করে যে আমরা একটা মুক্ত মঞ্চ আমরা এলাকাবাসীকে উপহার দিতে পেরেছি এবং আমাদের এলাকার দীর্ঘদিনের দাবি আমাদের ওয়ার্ডে একটা মুক্ত মঞ্চ হোক। পাশাপাশি আমরা বলবো আমাদের এর পাশে আমাদের একটা ঠান্ডা পানীয় জলের মেশিন আমরা নেড়াপুকুর বটতলায় অলরেডি সেটা আজকেই উদ্বোধন হবে। তার পাশে আমাদের নেড়াপুকুর থেকে একদম পৌরসভার শেষ প্রান্তে আমাদের পিচের রাস্তাটাও আজকের দিন আমাদের উদ্বোধন হবে এবং আমাদের সেই উদ্বোধনটা আমাদের মানবিক পৌরপ্রধানের হাত ধরে আমাদের উদ্বোধনটা আজকে হয়েছে এবং সকল কাউন্সিলরের উপস্থিতির মাধ্যমে আমাদের এই মঞ্চটা হয়েছে। আমরা গর্ববোধ করি আমাদের পৌরপ্রধানকে পেয়ে। এদিন প্রকল্পের উদ্বোধন করেন বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার বিভিন্ন কাউন্সিলররা। এদিনের অনুষ্ঠানে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে অনুষ্ঠানের স্থলে আসা প্রত্যেককে সচেতন করা হয়। এ বিষয়ে পৌরপ্রধান বলেন, নারী শিক্ষার অগ্রগতির জন্য গুরুচাঁদ ঠাকুরের অবদান অনস্বীকার্য। তার নামে এই মুক্তমঞ্চ করতে পেরে আমরা আনন্দিত। এ বিষয়ে তিনি আরো বলেন, বনগাঁ পৌরসভার সমস্ত কাউন্সিলর 22টা কাউন্সিলরই তাদের এলাকায় যে রক্তসূচি রক্ত নেওয়ার কর্মসূচি ছিল, আমরা আজকে 11 নম্বর ওয়ার্ডে এবং 10 নম্বর ওয়ার্ডে আমরা এই রক্তদান কর্মসূচি করছি। রক্তের পরিমাণ বনগাঁ হাসপাতালে যা প্রয়োজন ছিল বেশি হওয়ার জন্য আমাদের বারাসাত মেডিকেল কলেজ যেটা এখন হয়েছে সেখান থেকে আমরা বলেছিলাম আপনাদের রক্তের প্রয়োজন হলে আমাদের বলুন। সুভাষ সাহেব ফোন করে বলেছিলেন আজকে এখানে প্রায় 150 উপরে রক্ত এখান থেকে 11 নম্বর ওয়ার্ডের মানুষ দিচ্ছে। আমাদের শম্পা মহন্তর উদ্যোগে বনগাঁ পৌরসভার ব্যবস্থাপনায় হচ্ছে এবং 10 নম্বরে কৃষ্ণারায় উদ্যোগে সেখানেও রক্তদান শিবির হচ্ছে, 100 উপরে রক্ত দিচ্ছে এবং তার মধ্যে দিয়ে উৎসব চলছে, মানুষকে সচেতন করা হচ্ছে ডেঙ্গু সম্পর্কে। ডেঙ্গুকে ঢুকতে গেলে মানুষের সচেতন হতে হবে সেই কথাগুলোও এখানে বলা হচ্ছে। এই জায়গাটা আমরা তার রাজশ্রী গুরুচাঁদ ঠাকুরের সে অবদানের কথা আমরা বলতে পারিনি, তাই আমরা আজকে তার নামাঙ্কিত একটি মুক্ত মঞ্চ এখানে তৈরি করা হলো, শীতল পানীয় জলের ব্যবস্থা করা হলো এবং রাস্তা যে মেন রাস্তা ছিল সেই রাস্তাটাকে সংস্কারের জন্য আজকে শিলান্যাস হলো। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।